আচ্ছা, এটা তো, এটা কি একটা দল বলে তুমি মনে করো? আমরা এটাকে কোনো দল বলে মনে করি না। একটা লাইট পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা একদম ঘরে ঘরে প্রচারিত। আর তাদের মধ্যে কোন দল থাকবে না এটা আমরা প্রত্যাশা করি না। কোন দল এদের মধ্যে আছে, এদের অস্তিত্বের এখন সংকট। শুধু সংকট নয়, মানুষের সিদ্ধান্ত যে এদেরকে আর রাখা যায় না। চোর চিটিংবাজের যে রাজত্ব, সেই রাজত্ব কখনোই পশ্চিমবঙ্গের মানুষ চায় না। পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন, সজাগ। তারা জানে যে আগামীতে তাদের কি করতে হবে, সেই দিক থেকে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এদের, এরা গোষ্ঠীবন্ধ করছে কি, এরা কি করছে, এই নিয়ে মানুষের ভাবতেও তারা এত নোংরামি, এত নোংরামি, এত অসভ্য। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এভাবে অভ্যস্ত ছিল না। তারা একটা সুস্থ, রুচিশীল, সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ। তারা সমাজের কাছে দায়বদ্ধ, সামাজিক দায়বদ্ধতা নিয়ে তারা চলতে ভালোবাসে। যাদেরকে দায়িত্ব দেয় তারা সেই দায়বদ্ধতা নিষ্ঠার সঙ্গে পালন করুক, এটা পশ্চিমবঙ্গের মানুষ চায়। অতএব যারা এই ধরনের কাজ করে, যাদেরকে নিয়ে প্রতিদিন ইডি সিবিআই করতে হয়, যাদেরকে প্রতিদিন হয় ইডির ঘরে যেতে হচ্ছে, নয় সিবিআই তার ঘরে আসছে, এই এই তাদের খবর হয়, সেই ধরনের দলকে মানুষ চায় না। অতএব ওদের ধরাধলে দল বলে পশ্চিমবঙ্গের মানুষ, আমার মনে, আমি অন্তত মনে করি না, পশ্চিমবঙ্গের মানুষ অত মনে করে না।